ফরিদগঞ্জে মুন্সিরহাট বাজার বণিক সমিতির কার্যকরী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার মুন্সিরহাট মধ্যবাজারে এই শপথ পাঠ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ইউপি সদস্য মোহাম্মদ ওসমান গনির পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 4 নং সুবিদপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মহসিন হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 4 নং সুবিদপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ আমির হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুন্সিরহাট জিএনডি আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শামসুল আমিন। এ সময় শপথ পাঠ করেন মুন্সিরহাট বাজার বণিক সমিতির কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক এরশাদ মজুমদার, সহ সভাপতি আব্দুল মতিন, সহ সাধারণ সম্পাদক শফিকুর রহমান, কোষাধ্যক্ষ আলামিন, প্রচার সম্পাদক এমদাদুল্লাহ, সদস্য মোহাম্মদ শহীদ, মোহাম্মদ কাশেম, মোহাম্মদ জিকরুল্লাহ, মোহাম্মদ হারুন, মোহাম্মদ দেলওয়ার। শপথ পাঠ করান 4 নং সুবিদপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মহসিন হোসেন। আমি আমার কর্তব্য। আজকের এই শপথ অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি 4 নং সুবিদপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব মহসিন ভাই এবং মুন্সিরহাট বাজারে বণিক সমিতির নবনির্বাচিত সকল সদস্যবৃন্দ এবং দোকানদার ও অতিথিবৃন্দ সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শপথ অনুষ্ঠান একটা পবিত্র অনুষ্ঠান, আপনার আল্লাহ এবং রাসূলের উপর নাম নিয়ে আপনারা শপথ করেছেন। এই শপথ আপনারা ধরে রাখবেন আপনার।